নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা উইন্টারের ফুল গাছ যারা চাল অলরেডি চারা কিনে এনেছি বাড়িতে প্রতিস্থাপন করেছি কিন্তু এই যে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে এর থেকে কিন্তু গাছগুলোকে রক্ষা না করলে বেশ কিছু গাছ কিন্তু মারা যাবে কিন্তু আমরা যদি দুটো একটা ব্যাপার একটু খেয়াল রাখি সেক্ষেত্রে কিন্তু গাছগুলো সুস্থ থাকবে এবং এই বর্ষা কেটে যাচ্ছে ধরুন আগামী একুশ তারিখের পরে আবার সুন্দর আকাশ যেটা একদম প্রয়োজনীয় মানে উইন্টারের জন্য গাছের জন্য যেটা একদম পরিবেশটা সেই পরিবেশ কিন্তু আমরা আগামী দু তিন দিনের ভিতরে সেটা পাবো সেটা কেমন সেটা হচ্ছে পরিষ্কার আকাশ থাকবে উজ্জ্বল রোদ এবং রাতের দিকে হালকা শিশির পড়বে এই রকম একটা পরিবেশ যখনই পাবে এইটা ধীরে ধীরে বাড়তে থাকবে তো বাড়তে থাকলে যেটা সুবিধা হবে গাছগুলো গ্রোথ তৈরি হবে তো যেহেতু ধারাবাহিক বৃষ্টি এবছর যারা আমরা ছাদ বাগান করি প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে যে আমরা কিভাবে গাছগুলোকে রক্ষা করব। এটা একটা স বড়ো বিষয় কারণ সবার কাছে পারমানেন্ট সেট বা সুন্দর করে পলিহাউস করা সবার পক্ষে সম্ভব না তো সেই কারণেই এখনও যারা চারা কেনেননি তাদেরকে বলবো আর দু একটা দিন ওয়েট করুন পরিষ্কার হোক একটু ওয়েদারটা ভালো হোক তারপরে চারা কেনুন কারণ চারা কেনার সময় কিন্তু এখনো অনেক আছে আর ইনফ্যাক্ট মার্কেটেও কিন্তু চারার অভাব আছে কারণ এত বৃষ্টিতে সুন্দর ভালো চারা কিন্তু নার্সারিগুলোতেও তৈরি করতে পারছে না তো আমি ঠিক পুজোর আগে বেশ কিছু চারা কিনে এনেছিলাম প্রায় সত্তর আশিটা চারা কিনেছিলাম তিন রকম গাছের সেগুলোতে আমি আগে আপনাদের পড়েছিলাম এবং সেগুলোকে আমি প্রতিস্থাপন করেছিলাম এরকম ছোট ছোট পটে এবং এটা দুই ইঞ্চি পট আর তিন ইঞ্চি পটে তো এখন যেটা একটা সমস্যা সেটা যে বৃষ্টির থেকে কি করে আমরা গাছগুলোকে বাঁচাব একদম সিম্পলি একটাই বিষয় সেটা হচ্ছে গিয়ে কোনো রকমভাবে যাতে বৃষ্টির জল না পড়ে অবশ্যই গাছগুলোকে সেরে রাখুন আর কিছু করার নেই না কোনো খাওয়ার না কোনো জল মনে হবে জলটা না দিলে হয়তো গাছ মারা যেতে পারে কিন্তু জলটা না দিলেও গাছের অসুবিধা হবে না কারণ ধারাবাহিক বৃষ্টি হতে যে বৃষ্টির যে জলের কণাগুলো পাতা এসে পড়ে সেখানে কিন্তু অনায়াসে গাছগুলো সুস্থ থাকবে যখনই আমরা বেশি জল দেবো তার থেকে কিন্তু গাছে পচন রোগ ধরতে পারে এবং গাছ কিন্তু মারা যেতে পারে এবার যারা গাছ অলরেডি করে ফেলেছেন তারা কিন্তু গাছগুলো যেমন সেডে রাখছেন তার সঙ্গে সঙ্গে যখনই রোদ উঠবে তখনই কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব সাবধানে যে রোদে উঠলো রোদে দিলাম আর যেরকমভাবে আমরা পরিচর্যা করছিলাম সেভাবেই জল ফল দেওয়া শুরু করলাম আপনাকে কিন্তু সেদিনটা একটু অবজার্ভ করতে হবে যে রোদে দেওয়ার পরে গাছটা কেমন আছে কারণ রোদ উঠলেই গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে আপনি ঝিমিয়ে পড়লেই ভাববেন জল দিতে হবে জল দিলেই কিন্তু তাতে ক্ষতি হবে তো আমাদের চেষ্টা করতে প্রথম একদিন বর্ষা কাটার পরে ঘন্টা দুয়েক রোদে থাকবে এরকম একটা রোদ সে রোদটার থেকে সব সবথেকে সুইটেবল মানে একদম গাছের উপযোগী রোদ হচ্ছে সকালের রোদ মানে সাতটা আটটা নটা পর্যন্ত রোদ কিন্তু যতই গাছে লাগুক গাছ রকম ঝিমিয়ে পড়বে না বা অসুবিধা হবে না একটা দিন এরম করে রাখার পরে গাছগুলোকে কিন্তু দ্বিতীয় দিন থেকে আবার নিয়মিত রোদে দেবেন এবার একটা কথা বলি শীতের ফুল গাছ যেহেতু তো এই সময় কিন্তু গাছে অনেক বেশি রোদের প্রয়োজন নেই কারণ এখন রোদের তাপ অনেক বেশি তো আমরা কিন্তু এই এই গাছগুলো যে যে উইন্টারে আমরা যে সমস্ত বিভিন্ন রকমের গাছগুলো করি সেগুলো কিন্তু মৃদু রোদ যেটা হালকা রোদ এটা খুব ভালো পছন্দ করে তো এরকম একটা হালকা রোদ কিন্তু আমাদের গাছে দিতে পারলে সবসময় ভালো আমি আগের বিগত বছরেও যখন ভিডিওগুলো করেছিলাম কিন্তু আমি একটা কথা বারবার বলেছি গাছকে তৈরি করতে গেলে অন্তত শীতের গাছকে দেখবেন যে শীতের গাছ অনেকেই লাগ বসাচ্ছেন কিন্তু সেইভাবে গাছ কিন্তু লাস্টের দিকে হয় না কারণ আমরা ওদেরকে প্রেশার দেওয়া হয় প্রেশার দেওয়া মানে আমরা পুরো সানলাইটে রাখি এবং বিভিন্ন খাবার দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে গাছ কিন্তু তার নিজস্ব যে পরিবেশ সেটা কিন্তু হারিয়ে ফেলে তো হারিয়ে ফেলার ক্ষেত্রে কিন্তু গাছগুলো সেইভাবে গ্রোথ নিতে পারে না তো আমাদের চেষ্টা করতে হবে গাছগুলোকে সম্পূর্ণ গাছের উপযোগী পরিবেশ তৈরি করা তো আমরা যেহেতু জানি এগুলো উইন্টারের ফুল উইন্টারের গাছ সেহেতু কি পছন্দ করে কেমন ওয়েদার পছন্দ করে এবং কতটা কীরকম সানলাইট পছন্দ করে সেগুলো আমরা সবাই জানি উইন্টার সময় কিন্তু আমরা ছ ঘন্টা টানা যে সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত সানলাইটে রাখি সেক্ষেত্রে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না উল্টে গাছের অনেক বেশি উপকার হবে একটাই বিষয় অনেক ভিডিওটা অনেক বড় করছি না তো যেটা মেন বিষয় সেটা হচ্ছে গিয়ে কোনোরকমভাবে যাতে গাছে ওভার ওয়াটারিং না হয় বা বৃষ্টির জলে রকমভাবে গাছগুলো যাতে না ভেজে সেক্ষেত্রে গাছগুলোকে বাঁচিয়ে রাখা বা টিকিয়ে রাখা কিন্তু অসম্ভব হয়ে যাবে তাই আপনাদের সকলকেই বলবো এই কটা দিন যে এই বৃষ্টির পিরিয়ডটা খালি একটু সেডে রাখুন গাছগুলো তাহলে কিন্তু গাছ আপনার সুস্থ থাকবে আর যারা এখনও গাছ কেনে নি তারা অবশ্যই এই সুন্দর একটা উইন্টারে বাগান করার জন্য আগামী এক দুদিন পরেই বেরিয়ে পড়ুন কারণ গাছের কিন্তু এবছর অনেক ক্রাইসিস আছে গাছের চারা কিন্তু সেইভাবে মার্কেটে পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না তার কারণ একটাই নার্সারির লোকেরা যত চারা করেছে বেশিরভাগ চারাই এই ওয়েদার খারাপের জন্য মারা যায় ধরুন মেঘলা আকাশ এই সমস্ত গাছের জন্য কিন্তু অনেক ক্ষতিকর এ আজকে বড় চারার কথা বলছি না যে চারাটা ফুটে সবাই বেড়াচ্ছে সেটা কিন্তু একদিন যদি সারাদিন বৃষ্টি হয় বা মেঘলা থাকে সে চারাগুলো কিন্তু পচে যায় তাই চারা কিনবেন সব সুস্থ সবল চারা এবং সেকেন্ড পটের চারা তাহলে কিন্তু গাছ আপনার ভালো হবে এই ইনকা গাদাগুলো আমি পুজোর আগেই কিনেছিলাম জাস্ট ফাইনাল পটিং করে ফেলেছি দশটা গাছ তো এই নিয়ে আগে একটা ভিডিও আপনাদের দেখিয়েছি যে সুন্দর এরকম সুন্দর ছাদ বাগান করতে গেলে আমি উইন্টারে মাটি যেটা বলি সেটা কিন্তু অনেকটা গাছের পক্ষে পক্ষে মানে কাজের বিপক্ষে না এই পক্ষে বিপক্ষের ব্যাপারটা হচ্ছে গিয়ে গাছ কিন্তু নিজে থেকেই বড় হয় এবং নিজের গতিতেই চলতে থাকে আমরা যারা ভুল করে মানে আমরা যারা বাগানি তারা কিন্তু অনেক ভুল করি সেক্ষেত্রে দাঁড়িয়ে গাছকে আমরা তার নিজের গতি থেকে বিরত করি মানে থামিয়ে দিই সেটা কেমন আমরা গাছ লাগানোর পর থেকে কিন্তু শুরু করে দিতে থাকে বিভিন্ন রকম অত্যাচার বিভিন্ন রকম খাবার বিভিন্ন রকম ফাঙ্গিসাইড নিয়মিত আমরা দিতে থাকি আমি বলবো যে সুন্দর করে গাছ বসান এবং গাছটাকে নিজের মনে বাড়তে দিন তারপরেই কিন্তু তাতে খাওয়ার প্রয়োগ করুন দেখুন যেরকম দেখছেন এইভাবেই পাটে পাটে সুন্দর ছাদ বাগান আপনাদের গড়ে উঠতে পারে তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন